মানুষকে উত্তেজিত করা হয়েছে, সেইখানে সংঘর্ষ হয়েছে, তাতে মানুষ মারা গেছে। এই সংঘর্ষ শুরু হলো কেন আমি জানতে চাই। সরকার আমাদেরকে সত্যি কথা বলবেন না, কিন্তু জীবনেরও কি করে বলল নয়, একটা মানুষ যে মারা গেল সেই খবরও দেবেন না। কতবার করে বললাম আমরা, এই ইকবাল হোসেন মার্কা কাহিনী বাদ দেন, যে লোক একটা ভাবে ঘুরে, যার মা বলে যে 10-12 বছর ধরে সে তো খালি মদের উপর থাকে, নেশাখোর, আর পুলিশ যার পরিচয়ে বলে ভব ঘুরে, ভ্যাগাবন, কোনো কাজ নাই, সেই লোক একটা কোরআন শরীফ হনুমানের পায়ের নিচে ছাপ্পান রেখে দিয়েছে। ওরা বলছে ভিডিও আছে আমাদের কাছে, এই সভায় এইখানে দাঁড়িয়ে এর আগে আমি দাবি করেছিলাম, আজ আবার দাবি করছি। আমি যখন দাবি করেছি, কখন যদি ভিডিও ফুটেজ থাকে, ওই লোকটি ওখানে কোরআন শরীফ রাখলো আর হনুমানের গদা নিয়ে হাঁটা দিল, ওই ভিডিও দেখতে চাই। আচ্ছা, কোনো অসুবিধা আছে বলেন তো, ওই ভিডিও আমরা যদি এনটিভিতে, আরটিভিতে অথবা বাংলাদেশের যে কোনো একটা টিভিতে দেখাই, সরকারের কি নাক কাটা যাবে? দিচ্ছে না কেন? অথচ সরকারের পক্ষ থেকে বলা হয়নি, কিন্তু বিদেশ থেকে বিভিন্নজন এই সম্পর্কে ফুটেজ বিভিন্ন জায়গায় পাঠাতে শুরু করেছে। আমি আবার বলি ভারতীয় সরকারকে, অবশ্য সরকারকে মান্য করবেন, যেদেরকে মাননীয় বললে অসম্মান করা হয় ওটাকে কি মানবে? এই যে বললেন দিনের ভোট রাতে নেছে, সবাই জানেন, আবার সামনে ভোট ভোট খেলবে সেই জন্য চেষ্টা করছে। আর এইবারের ভোট নিয়ে তাদের বিপদে হয়েছে যে তাদের যারা বেশি করে ভোট দিতে দ্বিধা হয়, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মনে করছেন আওয়ামী লীগ থাকলে তারা নিরাপদ, এইবার সমস্ত হিন্দু ভাইরা বেরিয়ে এসে বলেছেন আমরা আওয়ামী লীগের আমাদের নিরাপদ নই। এবং এটাই সত্যি। আমি আবার বলছি, যেদিন বাংলাদেশ স্বাধীন হোক, সেদিন বাংলাদেশে হিন্দু মঠ কত শতকরা এই দেশে বাস করত, আর আজকে হিন্দুর সংখ্যা কত সেটা বলেন। এর মধ্যে যদি 15-20% লোক হিন্দু মানুষ দেশের বাইরে ভারতে চলে গিয়ে থাকে, তাদের যে সম্পত্তি এই দেশে ছিল, ওই সম্পত্তিগুলো এখন কাদের দখলে? শতকরা 90% সম্পত্তি দখল করেছে আওয়ামী লীগের লোক। এরা হিন্দুদের উপর অত্যাচার করেছে, সংখ্যালঘিষ্ঠ লোকের উপরে অত্যাচার করেছে, মা বোনের উপর অত্যাচার করেছে, তাদের সম্পত্তি দখল করেছে। এবং এই যে কমিউনাল রাইট বলে, সাম্প্রদায়িক রাইট বলে, আসলে এরাই ওদেরকে ভয় দেখায়। এখানে থেকে কি করবে? কবে যেন বিএনপি তোমাদের উপরে হামলা করে, কবে যেন জামাত ইসলাম তোমাদের উপরে হামলা করে, কবে বিরোধী দল তোমাদের উপরে হামলা করে, তার চাইতে চলে যাওয়াই ভালো। ওদের একটাই উদ্দেশ্য, সংখ্যালঘিষ্ঠ কমিয়ে দিবে, সব জমি দখল করবে। আপনারা জানেন এই মিরপুরে এক সবে বেড়াতে যারা ওইখানকার সংখ্যালঘিষ্ঠ উর্দু থেকে উর্দুতে কথা বলে, তাদের বস্তির মধ্যে ক্যাম্পের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। সমাজরাতে ওই রাতে অন্ধকারে আলোতে আগুনে যখন চতুর্দিকে দৌড় করে মানুষ বেরিয়ে আসছিল তাড়াতাড়ি যান বাঁচাবার জন্য, তখন বাইরে থেকে গুলি করে 7টা মানুষ হত্যা করেছিল, 9 জন হত্যা করেছিল। আমি দুঃখিত, একটা কাহিনীও বানিয়ে বলছি না। ওরা নদী খায়, বুড়িগন্ধ খায়, ওরা খাল খায়, বিল খায়, নারী খায়, টাকা খায়, লুট করে, বিদেশে পাঠায়, এবং তারপরে আপনাদের কাছে সত্য গোপন করে। এই যে আমার আজকের সভার সভাপতি, দীর্ঘদিনের একজন সহকর্মী নেতা, লজ্জা করে না, কিন্তু আমাদের লজ্জা করে, কারণ আমরা হিন্দুদের বাড়িয়া, কারণ যুগ যুগ ধরে এই দেশে হিন্দু মুসলমান একসাথে বাস করেছে, বৌদ্ধ খ্রিস্টান একসাথে বাস করছে। এই দেশ রক্ষা করবার জন্য সবাই মিলে ওই প্রতিরোধ গড়ে তোলেন, যাতে এই সরকার এই অন্যায়গুলো করতে না পারে।
আর সেটা করবার একটাই পথ তা হলো এরা যতদিন ক্ষমতায় আছে ওদের টাকার লোভ এত বেশি, প্রতি বছরে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেয়। আপনাদের মনে আছে না যখন হলবার্গ সোনালী ব্যাংক থেকে টাকা লুট করলো, সোনালী ব্যাংক থেকে একসাথে 4,000 কোটি টাকার হিসাব পাওয়া গেল না, এই নিয়ে সংসদে প্রশ্ন উঠল, তখনকার অর্থমন্ত্রী বললেন, পররাষ্ট্রমন্ত্রী গতকালকেও তিনি বলেছেন, আপনারা জানেন পরশুদি ওই চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামের কাশেজ বাজারে পাশের দেশ মিয়ানমার থেকে 11 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে ঢুকে পড়েছে। বলেন বাংলাদেশে এর চাইতে বড় বিপদের কি আছে? ওখানকার পুলিশ বলে, সাধারণ মানুষ বলে, ওখানে কোন আইন শৃঙ্খলা নাই, ওই ক্যাম্পের মধ্যে সরকারের কথা চলে না, ওই ক্যাম্পের মধ্যে পুলিশ ঢুকতে পারে না, ওই ক্যাম্পের মানুষ বাইরে এসে যদি কোনো অন্যায় অত্যাচার করে, লুটপাট করে, গাড়ি ধর্ষণ করে, এমনকি খুন করে, তার কোন ব্যবস্থা আমরা করতে পারি না। মুহিবুল্লাহ তাদের নেতা মারা গেল না, তারপরে সেই ঘটনাকে কেন্দ্র করে প্রস্তুতি সেখানকার ডান্ডায় 7 জন নিহত হয়েছে। আমাদের সরকার এখন পর্যন্ত বের করতে পেরেছে কারা, তারপরে এই 11 লক্ষ লোককে যারা ওইখান থেকে আমাদের দেশের মধ্যে পাঠিয়েছে তাদের মনের মধ্যে কি মতলব আছে তা আমরা এখন পর্যন্ত জানি না। সেই মতলব নিয়ে তারা যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় কিছু করতে পারবে না, বড় বড় কথা খালি বলে। আমরা যখন পাকিস্তান থেকে আলাদা হয়ে গেলাম বললাম পাকিস্তান আমাদের শোষণ করে, আমাদের সব কিছু নিয়ে যায়, আমরা অভুক্ত খেতে পারি না, আমরা যদি আলাদা হই তাহলে ভালো থাকবো, ভালো থাকবার কথা আমাদের। অথচ এখন দেখি বিমান পাকিস্তানের আকাশে ঢুকেছে, পাকিস্তান গুলি করে বিমান ফেলে দিয়েছে, ওই বৈমানিককে গ্রেফতার করেছে। আর বাংলাদেশে ভারতের আর্মিতে ঢোকে নাই এখনো, কিন্তু মিয়ানমারের প্লেন আকাশ দিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে, কিন্তু আমাদের সরকার কিছু করেনি। লোকে জিজ্ঞেস করলো ওরা আমাদের দেশে ঢুকে পড়বে প্লেন নিয়ে, কিছু করলেন না। প্রধানমন্ত্রী বললেন আমরা শান্তিপ্রিয় জাতি, যুদ্ধ বিগ্রহ পছন্দ করি না। অথচ এই কিছুদিন আগে যখন আমরা সবাই মিলে বলেছিলাম এই যে ক্রস ফায়ার করছেন, বিনা বিচারে মানুষ গুলি করে হত্যা করছেন, পুলিশ হত্যা করে, র্যাব হত্যা করে, বন্ধ করুন, তখন এই প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যে পুলিশকে র্যাবকে অস্ত্র দিয়েছি ওটা কি খেলনা যে পকেটের মধ্যে রেখে দেবে, দরকার হলে কাজে লাগাবে না। জনগণের বিরুদ্ধে গুলি করছে ওনার সাই আছে, কিন্তু বিদেশি কেউ যখন আমার সমুদ্র দখল করে মাছ নিয়ে চলে যায়, আমার মানুষ ধরে নিয়ে চলে যায়, আমার মানুষকে গুলি করে কাঁটা তারের উপরে ঝুলিয়ে রাখে, তখন আমাদের কোনো কিছু করবার সাহস হয় না। এটা একটা অপদার্থ সরকার, এটা একটা আকাম্য সরকার, কিচ্ছু করতে পারে না, খালি জনগণের উপরে নির্যাতন করতে পারে, আর দিনের ভোট আগের রাতে কেড়ে দিয়ে বলে আমি রাজা, না পারলে কিন্তু গুলি করে তোমার দেব সাজা। এই সরকার, এই সরকারের বিরুদ্ধে তাই ঐক্যবদ্ধ হতে হবে। আমি আগেই বলেছি সময়ের অনেক পরে এসেছি, তারপরেও আপনারা এতক্ষণ ধরে যারা আমার বক্তৃতা শুনেছেন আমি আপনাদের সবার কাছে আহ্বান করব, এই সরকার আমাদের এইসব কথা শুনবে না। আমরা বলছি ভাই তোমরা পারছো না, তোমরা যাও, অন্য কেউ আসুক, আমরা সবাই মিলে ঠিক করবো কারা আসবে, তারপরে ভোট দেবো, তারপরে চালের দাম কমাবো, জিনিসের দাম কমাবো, তারপর আমাদের সীমান্ত রক্ষা করবো, আমার দেশ আমার কাছে থাকবে, অন্য কেউ ছড়ি ঘুরাতে পারবে না। এইরকম একটা দেশ আমরা বানাতে চাই, ওরা আমাদেরকে বানাতে দিতে চায় না, অর্থাৎ বলছি তোমরা বিদায় হও। আর ওরা এত টাকার লোভ দেখেছে, এত টাকা লুট করেছে, সহজে কি আর ছাড়তে চায়, অর্থাৎ যাচ্ছে না।